পরবর্তী টপিক উনসত্তরের গণ অভ্যুত্থান্তর সালে গণ বাঙালি জাতির ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছাত্র সমাজের এগারো দফা এবং আওয়ামী লীগের ছয় দফার ভিত্তিতে শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন জরুরি আইন প্রত্যাহার প্রভৃতির দাবিতে ছাত্র জনতার আন্দোলন শুরু হয় কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার ছাত্র সমাজের এগারো দফা এবং জনতার ছয় দফা দাবিকে রাষ্ট্রবিরোধী দাবি বলে ঘোষণা করে এবং আগরতলা ষড়যন্ত্রমূলক মামলা সাজিয়ে শেখ মুজিবকে গ্রেফতার করে এর ফলে সমগ্র বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনের রুদ্র রোষে ফেটে পড়ে এবং ধীরে ধীরে এ আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় ছাত্র জনতার এগারো দফা ও ছয় দফা দাবি উপেক্ষিত হলে উনিশশো সালে সমগ্র দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হয় সরকার এই আন্দোলনকে নস্বেদ করার জন্য সমগ্র বাংলাদেশে জরুরি অবস্থা ও একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা তা অমান্য করে রাস্তায় নেমে পড়লে শুরু হয় প্রচণ্ড আন্দোলন ও বিক্ষোভ মিছিল এ সময়ে সরকারি নির্দেশে মিছিলের উপর গুলি চালালে আসাদুজ্জামানসহ নিহত হয় বহু সাধারণ মানুষ ফলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে এবং অন্যান্য রাজনৈতিক দলও এই মৌলিক অধিকার আদায়ের শপথ নিয়ে আট দফা কর্মসূচির ভিত্তিতে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করে এমন কি পূর্ব পাকিস্তানের মতো পশ্চিম পাকিস্তানেও আয়ুব বিরোধী আন্দোলন গড়ে ওঠে ফলে দেশের সর্বত্র চলতে থাকে আয়ুব বিরোধী গণ আন্দোলন এভাবেই প্রচণ্ড আন্দোলনের ফলে আইয়ুব খান বাধ্য হয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেন পরবর্তীতে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে আইয়ুব খান এক গোলটেবিল বৈঠক আহ্বান করেন শেখ মুজিব বৈঠকে যোগ দেন কিন্তু পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি না মানায় তিনি এ বৈঠক বর্জন করেন ফলে পুনরায় শুরু হয় তীব্র আন্দোলন ও গণবিক্ষোভ প্রেসিডেন্ট আইয়ুব খান দেশের সার্বিক পরিস্থিতির ক্রমাবনতি রোধ করতে ব্যর্থ হয়ে উনিশশো সালের পঁচিশ মার্চ সমস্ত ক্ষমতা প্রধান সেনাপতি ইয়াহিয়া খানের হাতে অর্পণ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান দ্বিতীয়বার দেশে জারি হয় সামরিক আইন এভাবেই ঊনসত্তর সালে গণ আন্দোলন গণ পরিণত হয় এবং এরপর ধরেই একাত্তর সালে অর্জিত হয় বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব পরবর্তী টপিক সত্তরের সাধারণ নির্বাচন ঊনসত্তরের গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সামরিক শাসক ইয়াহিয়া খান উনিশশো সালে সমরা পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় এই নির্বাচনই ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যতয়ের প্রাথমিক পদক্ষেপ সত্তরের সাত ডিসেম্বর জাতীয় পরিষদের এবং সতেরো ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন সমাপ্ত হয় তবে বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে কয়েকটি আসনে একাত্তরের সতেরো জানুয়ারি নির্বাচন হয় এই নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য অর্জন করে পূর্ব বাংলার একশো টি আসনের একশো টি এবং প্রাদেশিক পরিষদে তিনশোটি আসনের দুইশো বিরাশিটি আসন দখল করে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা শেখ মুজিব মুকুটহীন রাজায় পরিণত হন নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জনসমর্থন লাভ করে এবং বৈধতার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বাংলাদেশের অবুদ্ধয়ে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই নির্বাচনে জনগণ ছয় দফার প্রতি ম্যান্ডেট দান করে এবং বাঙালি জাতি প্রথমবারের মতো স্বশাসন ও আত্মপ্রতিষ্ঠার সুযোগ লাভ করে এমনকি দেশের বাইরে বিশ্ব জনমত সংহত করার ক্ষেত্রেও উনিশশো সালে নির্বাচন হয়ে ওঠে এক সুস্পষ্ট মাইল ফলক আমাদের পরবর্তী টপিক অপারেশন সার্চ লাইট পঁচিশ মার্চ উনিশশো একাত্তর বাঙালি জাতির জীবনে এক তমসাচ্ছন্ন দিন বাংলাদেশে পশ্চিম পাকিস্তানি শাসন কায়েম রাখার জন্য পঁচিশ মার্চ রাতে যে ঘিন্ন বর্বর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয় সেই ঘটনাকে বলা হয় অপারেশন সার্চ লাইট উনিশশো সালে নির্বাচনের পরিপ্রেক্ষিতে পঁচিশ মার্চ উনিশশো একাত্তর গণপরিষদের অধিবেশন আহ্বান করা হয় এর পূর্বে পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান এক শাসনতান্ত্রিক আলোচনার জন্য পাঁচ মার্চ ঢাকায় আসেন এবং ষোলো মার্চ থেকে পঁচিশ মার্চ আলোচনা চলে শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হলে ইয়াহিয়া খান ওই দিন ঢাকা ত্যাগ করেন কিন্তু সামরিক বাহিনীকে গোপনে নির্দেশে নিয়ে যান সামরিক অভিযান চালাতে ফলে পঁচিশ মার্চ রাত সাড়ে দশটায় শুরু হয় ইতিহাসের ঘিন্নতম হত্যাকাণ্ড সাংবাদিক অ্যান্থী মাস্কারেনহাস এই ঘটনাকে শতকের চঘনতম প্রবঞ্চনা বলে আখ্যায়িত করেছেন ওই দিন পাক সেনাবাহিনী ঢাকা শহরের নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অসংখ্য নরনারী শিশু হত্যা করে উদ্দেশ্য ছিল দেশের নেতৃবৃন্দ বুদ্ধিজীবী ছাত্র যুবক নির্মূল করা আর বাঙালি জাতিকে কৃতদাসে পরিণত করা শুধু ঢাকাতেই সেই রাতে প্রায় পঞ্চাশ হাজার নরনারী নিহত হয় ওই রাতেই শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়া হয় বন্দি হবার পূর্বে শেখ মুজিব সশস্ত্র প্রতিরোধের নির্দেশ জারি করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন উনিশশো সালের সেই পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই অভিযানকে বলা হয় অপারেশন সার্চ লাইট পরবর্তী টপিকটা হচ্ছে অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার উনিশশো সত্তর সালে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের প্রহসন পঁচিশ মার্চ রাতে বাঙালিদের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ ইত্যাদির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের ডাক দেয়া হয় এই সংগ্রামে ছাত্র যুব জনতা সেনা পুলিশ ও আনসার বাহিনী একযোগে ছাপিয়ে পড়ে এবং গঠিত হয় মুক্তি বাহিনী এই মুক্তি বাহিনী ও মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্যই মুজিবনগরে গঠিত হয় একটি বিপ্লবী সরকার ও উপদেষ্টা পরিষদ উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এ সময় এই স্থানের নতুন নামকরণ হয় মুজিবনগর তাই এ বিপ্লবী সরকারকে মুজিবনগর সরকার বলে আখ্যায়িত করা হয় এ সরকারের সর্বসম্মতিক্রমে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করা হয় এবং তার অনুপস্থিতিতে সরকার প্রধানের দায়িত্বভার অর্পিত হয় সৈয়দ নজরুল ইসলামের উপর তার নেতৃত্বে বিপ্লবী সরকারের অন্যান্য দপ্তরগুলো নিম্নরূপ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ পররাষ্ট্র দফতর খন্দকার মোস্তাক আহমদ অর্থ দফতর ক্যাপ্টেন এম মসুর আলী স্বরাষ্ট্র দফতর এ এইচ এম কামরুজ্জামান পরে এমজিওস মানে কি করা হয় দেশের সশস্ত্র বাহিনীর প্রধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এছাড়া এই বিপ্লবী সরকারকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্যই গঠিত হয় একটি উপদেষ্টা পরিষদ এতে ন্যাব ভাসানি ন্যাব মোজাফর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কংগ্রেসের একজন করে যথাক্রমে আব্দুল হামিদ খান ভাসানি অধ্যাপক মোজাফর আহমদ কমরেড মণি সিং শ্রী মনোরঞ্জন ধর এবং আওয়ামী লীগের পাঁচজন সদস্য নিয়ে এই পরিষদ গঠিত হয় উপদেষ্টা পরিষদ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিপ্লবী সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিতেন এবং নীতি নির্ধারণে সহায়তা করতেন